নিয়ে আজকে আলোচনা করব বা যে জিনিসটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি এবং থোরাসিক ক্যাভিটির বাউন্ডারি। প্রথমে জানতে হবে যে থোরাসিক ক্যাভিটিটা কি এবং থোরাসিক ক্যাভিটিটার কি কি বাউন্ডারি আছে। আমরা যেহেতু এখন পর্যন্ত মায়োলজি, এনজিওলজি এবং নিউরোলজি সম্পর্কে যেহেতু আমরা এখনো ডিসকাস করিনি, সেহেতু আমাদের সুপারফিশিয়ালি জানলেই হবে যে থোরাসিক ক্যাভিটিতে কি কি থাকে এবং থোরাসিক ক্যাভিটিতে আসলে কয় কি কি কন্টেন্ট কম্পোনেন্ট আছে এবং কি কি কম্পোনেন্ট দ্বারা থোরাসিক ক্যাভিটিতে বাউন্ডারি তৈরি হয়েছে। তো প্রথম যেটা আমরা খেয়াল করব যে থোরাক্স, তো আমরা একটা যদি চিত্র খেয়াল করি থোরাক্সের, মূলত একটা এনিমেলের বডিকে আমরা 5টা রিজিয়নে ভাগ করতে পারি। তার মধ্যে থোরাক্স হচ্ছে অন্যতম। এটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়ন, দেন থোরাসিক রিজিয়ন, দেন অ্যাবডোমিনাল রিজিয়ন, লাম্বার রিজিয়ন, কক্সিজিয়াল রিজিয়ন, মোট 5টা রিজিয়নে বডিকে ভাগ করতে পারি। তাহলে এই যে অংশটা আমি মার্ক করছি সেটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি বা থোরাক্স রিজিয়ন, থোরাসিক ক্যাভিটি। আচ্ছা, তো এখন থোরাসিক ক্যাভিটির বাউন্ডারিগুলো কি কি এবং প্রথমে আমাকে জানতে হবে যে থোরাক্স আসলে কিরকম দেখতে। এই যে থোরাক্সটা হচ্ছে ইরেগুলার কোণের মতো, নর্মালি যে কোণ আছে সে কোণের মতো নয়, একটু ইরেগুলার। আর যে থোরাক্স আছে সে থোরাক্সটা হচ্ছে ল্যাটেরালি কমপ্লেক্স, মানে পার্শ্বীয়ভাবে চাপা। এবং এই যে থোরাক্স আছে সেই থোরাক্সের যে ডর্সাল ওয়াল আছে সেই ডর্সাল ওয়ালের চেয়ে ভেন্ট্রাল ওয়ালটা স্মল, মানে ডর্সাল ওয়াল ইজ লার্জার দেন ভেন্ট্রাল ওয়াল। তো এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপারচার বা ইনলেট। এখন প্রথমে আমরা জানি যে থোরাসিক ক্যাভিটিটা কি আসলে। এই যে থোরাক্সের ভিতরে যে ক্যাভিটি মানে হচ্ছে গর্ত, থোরাক্সের ভিতরে যে স্পেসটাতে বিভিন্ন অর্গান, ব্লাড ভেসেল, মানে যে সকল অঙ্গাণুগুলো থাকে, সে যে আসলে যে গর্তের যে গর্ত না যে জায়গার ভিতরে আসলে এই কন্টেন্ট গুলা থাকে, অথবা থোরাসিক ক্যাভিটি থোরাসিক থোরাক্স রিজিয়নে যে জায়গাটা থাকে সেটাকে বলি আমরা থোরাসিক ক্যাভিটি। এখন থোরাসিক ক্যাভিটির মধ্যে দুইটা জিনিস, দুইটা ইনলেট আছে বা দুইটা ছিদ্র আছে। প্রথমটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়ন যেখানে শেষ হয় এবং থোরাসিক রিজিয়ন সেখানে শুরু হয়, সেখানে একটা ছিদ্র, এবং এটা হচ্ছে অ্যাবডোমিনাল রিজিয়ন। এই অ্যাবডোমিনাল রিজিয়ন যেখানে শুরু হয় এবং থোরাসিক রিজিয়ন সেখানে যেখানে শুরু হয় শেষ হয়, সেখানে আরেকটা ছিদ্র থাকে যেটাকে বলি আমরা কডাল অ্যাপারচার। তাহলে ক্রেনিয়াল অ্যাপারচারে কি থাকবে এবং কডাল অ্যাপারচারে কি থাকবে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তাহলে অ্যান্টেরিয়র অ্যাপারচারের ডর্সালি থাকবে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা। তাহলে আমরা খেয়াল করি একটু, যেহেতু থোরাসিক ইনলেটের এই যে এটা যদি এটা থোরাসিক ইনলেট এটা থোরাসিক ইনলেট তাহলে থোরাসিক ইনলেট যদি হয় এটা, তাহলে এই থোরাসিক ইনলেটের ডর্সালি থাকবে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, ল্যাটেরালি থাকবে হচ্ছে ফার্স্ট পেয়ার অফ রিব যেটা এই থোরাসিক ভার্টিব্রার সাথে সংযুক্ত থাকবে, এবং যে স্টারনাম আছে বা উরুফলক আমরা বাংলায় যেটাকে বলি বা ব্রেস্ট বোন, সেই ব্রেস্ট বোনের যে ম্যানুব্রিয়ামটা থাকবে। তাহলে থোরাসিক ক্যাভিটির যে প্রথম ইনলেটটা সেই ইনলেটটাতে কি থাকবে, প্রথমে হচ্ছে থাকবে প্রথমে থাকবে ফার্স্ট পেয়ার অফ থোরাসিক ভার্টিব্রা যেটা ডর্সালি থাকবে, ল্যাটারালি থাকবে ফার্স্ট পেয়ার অফ রিব, এবং ভেন্ট্রালি থাকবে স্টারনামের ম্যানুব্রিয়াম। এখন কডাল অ্যাপারচার যদি খেয়াল করি, কডাল অ্যাপারচার ঠিক একই জিনিস। কডাল অ্যাপারচারের ডর্সালি থাকবে লাস্ট পেয়ার অফ ভার্টিব্রা, দেন ল্যাটারালি থাকবে লাস্ট পেয়ার অফ থোরাসিক রিব, এবং যে স্টারনামের জিফয়েড কার্টিলেজটা আছে সেটার অ্যান্টিরিয়র পার্ট। তাহলে আমরা থোরাসিক ক্যাভিটিতে কি কি থাকে সেটা, থোরাসিক ক্যাভিটির বাউন্ডারি জানলাম, থোরাসিক ক্যাভিটির ইনলেট ইনলেটের বাউন্ডারি জানলাম, আর থোরাসিক ক্যাভিটিতে যেসব যে বাউন্ডারিটা আছে সেটা হচ্ছে ডর্সালি থাকবে থোরাসিক ভার্টিব্রা, দেন ল্যাটারালি থাকবে থোরা রিবস এবং রিবসের সাথে অ্যাসোসিয়েটেড মাসল। তাহলে ডর্সালি থাকবে ভার্টিব্রা আর ভার্টিব্রার সাথে অ্যাসোসিয়েটেড মাসল, লিগামেন্ট, টেন্ডন, এবং
যে ল্যাটারালি থাকবে ভার্টিব্রা, সরি রিবস, এবং রিবস এর সাথে অ্যাসোসিয়েটেড মাসল, দেন ভেন্ট্রালি থাকবে হচ্ছে ভেন্ট্রালি থাকবে স্টারনাম, এবং ক্রেনিয়ালি আমরা তো, এবং ক্রেনিয়াল কডালি, এবং কডালি থাকবে, এটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট, এটা হচ্ছে কডাল পার্ট, এবং কডাল পার্টে থাকবে ডায়াফ্রাম। ডায়াফ্রাম যে ডায়াফ্রামটা আসলে আমরা বাংলাতে বলি মধ্যচ্ছেদা, যেটা থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আলাদা করে রাখে একটা পর্দার মতো, বা একটা, এটা আসলে ডায়াফ্রাম একটা পর্দার পর্দার মতো, এটা এটা ডায়াফ্রামটা রেসপিরেশনে রেসপিরেশন এনিমেলকে এনিমেলের রেসপিরেশনে সাহায্য করে। তাহলে কন্টেন্ট গুলা কি কি থোরাসিক ভার্টিব্রাতে আছে? প্রথমে যদি খেয়াল, প্রথমে যে জিনিসটা বলবো থোরাসিক থোরাসিক ক্যাভিটিতে, সেটা হচ্ছে লাংস। দুই লাংসের মাঝখানে থাকে হার্ট, হার্টের সাথে থাকে বিভিন্ন ব্লাড ভেসেল, নার্ভ, তারপর নার্ভ থাকে, দেন দেন থাকবে বিভিন্ন বিভিন্ন অর্গানে, সরি, বিভিন্ন মাসেল থাকবে, যেমন তারপর ডায়াফ্রাম থাকবে। মূলত এই সকল জিনিস, মেন মেন জিনিসগুলো আমরা জানবো যে থোরাসিক রিজিয়নে থাকে লাংস, হার্ট, হার্টের সাথে লাংসের সাথে লাংস, তারপর হচ্ছে রিপস, রিপসের সাথে অ্যাসোসিয়েটেড মাসল, লিগামেন্ট, টেন্ডন, এগুলা এগুলা জানলে আমাদের মোটামুটি ক্লোজলি থোরাসিক ক্যাভিটির বাউন্ডারি সম্পর্কে জানা হয়ে যাবে। এই যে থোরাসিক ক্যাভিটির বাউন্ডারি দেখছি, সেটা আসলে যে টপিকস গুলো আছে এখন পর্যন্ত যেগুলা ডিসকাস করা হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই থোরাসিক ক্যাভিটির বাউন্ডারি, তারপর থোরাসিক ইনলেট কি, থোরাসিক ইনলেটের বৈশিষ্ট্য, থোরাসিক ইনলেটে কি কি আছে, ডায়াফ্রাম ডায়াফ্রাম কোথায় থাকে, ডিফয়েড, কার্টিলেজ, মেরোব্রিয়াম, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে কিন্তু ভাইবাতে এবং পরীক্ষাতে থোরাসিক ক্যাভিটি এবং বিভিন্ন ক্যাভিটি, শুধুমাত্র থোরাসিক ক্যাভিটি না, বিভিন্ন ক্যাভিটির বাউন্ডারি থোরাসিক ক্যাভিটিতে, সরি, পরীক্ষাতে ভাইবাতে জিজ্ঞেস করা হবে। তো আমরা সব আমরা চেষ্টা করব যে নিজে নিজে থোরাসিক বিভিন্ন ক্যাভিটির বাউন্ডারি গুলি জানার চেষ্টা করব, বিভিন্ন বই থেকে কালেক্ট কালেক্ট করে পড়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই থাক, এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।